ঢাকার যে আমগুলো আমরা জাতীয় মাছের নাম কি কিছুদিন আগেও অবুজ এই শিশুটি বাংলাদেশের জাতীয় মাছ পাঙাশ বলে জানলেও এখন সে জানে দেশের জাতীয় মাছ পাঙাশ নয় ইলিশই আছে। ইংরেজিতে সাত দিনের নাম বলার ধরনও পরিবর্তন হয়েছে তার। সে এখন সঠিকভাবে বলতে পারে ইংরেজিতে সাত দিনের নাম। সোশ্যাল মিডিয়ায় শিশুটির সরলতা মিশ্রিত এমন কিছু ভিডিও ভাইরাল হলে তার সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠে ডিবিসি নিউজ। খোঁজ খবরের পর জানা যায় শিশুটির নাম রিফাত। সে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লম্বাবাগ পশ্চিমপাড়া আব্দুর সোবাহান তালুকদার ও লালমিয়া তালুকদার নুরানিয়া মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী। বয়স পাঁচ বছর পূর্ণ না হলেও মাদ্রাসার অন্য শিক্ষার্থীদের থেকে কিছুটা আলাদা রিফাত। সরলতাই যেন অন্য আট দশটি শিশুদের থেকে আলাদা করেছে তাকে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর রিফাত যেন এখন পরিণত হয়েছে সেলিব্রিটিতে। কেউ আসছে তাকে দেখতে, কেউ বা সেলফি তুলতে। রিফাতের সহজ সরল বাচনভঙ্গির কারণে সে আজ নেট দুনিয়ায় ভাইরাল এবং জনপ্রিয়। রিফাতের বাড়ি জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের ইসলামপুর গ্রামে। তার বাবা মোহাম্মদ মহিবুর রহমান মুদি দোকানের কর্মচারী। মাদ্রাসায় পড়ার জন্য রিফাত তার নানা বাড়িতে থাকে। তার নানা জানান রিফাতের স্মরণশক্তি বেশ ভালো, কোনো কিছু শুনলে সঙ্গে সঙ্গেই মুখস্থ করে ফেলে এবং লেখাপড়াতেও রিফাতের খুবই আগ্রহ। আমার নাতি রিফাত লেখাপড়া খুবই ভালো, খুবই আগ্রহ আছে তার লেখাপড়ায়। মাদ্রাসায় বলে আলে মোল্লানা হইতে মোল্লানা হইতে পারে, আমি মোল্লা আমার লাগে দোয়া করবো। মাদ্রাসা শিক্ষার্থী রিফাত ছাত্র হিসাবেও বেশ ভালো। কোনো বিষয়ে তাকে প্রশ্ন করলে সে সঠিক উত্তর দিতে পারুক আর না পারুক আগ্রহ সহকারে উত্তর দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে শিখিয়ে দিলে মনে রাখতে পারে সেটাও। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে রিফাত কিছু ভুল উত্তর দিলেও তার বাচনভঙ্গি এবং আত্মবিশ্বাস জায়গা করে নিয়েছে সবার মনে। অন্যান্য ছাত্র থেকে রিফাতের বৈশিষ্ট্য হলো সে এক কেজির প্রশ্ন করলে সে পারুক বা না পারুক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তার খুব আপ্রাণ চেষ্টা করে। আমি রিফাতে যখন প্রশ্ন করলাম, রিফাত তুমি জাতীয় ফলের নাম বলো, সে বলতো জাতীয় ফলের নাম গাঙ্গের ফুল বলতেছে। তা আমার কাছে আরটু আমার বিনোদন সৃষ্টি হলো মনের মধ্যে। একটা প্রশ্ন করি তারে, তো প্রশ্ন করলাম, রিফাত বলো জাতীয় মাছের নাম কি? সে বলতেছে জাতীয় মাছের নাম পাঙ্গাস। আচ্ছা বলছে বাংলাদেশ জাতীয় মাছের নাম কি? উচ্চস্বরে শব্দ করে পড়া মাদ্রাসার এক ঐতিহ্য। শিশু শিক্ষার্থীর এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় অনেকেই করেছেন এর সমালোচনা, আবার অনেকেই ভাসিয়েছেন প্রশংসায়। তবে রিফাতের শিক্ষক কারি আব্দুল কুদ্দুসের দাবি কোনো খারাপ উদ্দেশ্যে নয়, বরং ছাত্রের সরলতায় মুগ্ধ হয়েই ভিডিওটি করেছিলেন তিনি। শিশু রিফাত কারি আব্দুল কুদ্দুসের প্রিয় একজন ছাত্র, তার উজ্জ্বল ভবিষ্যতও কামনা করেন তিনি। রিফাতকে আমার কাছে খুবই ভালো লাগে, তার যে পড়া যা চলাফেরা, তার মেধা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ইনশাল্লাহ মেধা আছে। আশা করতে পারে যে ইনশাল্লাহ একসময় সে অনেক বড় আলেম হবে, হাফেজ হবে। সুরমা নদীর পাড়ে অবস্থিত ছোট্ট একটি মসজিদে 2021 সালে যাত্রা শুরু হয় এই মাদ্রাসার। বর্তমানে ছোট এই মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় 100। শিশু প্রথম ও দ্বিতীয় এই তিন শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করা হয় এই মাদ্রাসাতে। বিদেশি তিন চারটি ভাই আমাকে সর্বপ্রথম তারা আমাদেরকে খুব হেল্প করছে। চারজন ব্যক্তি আমাকে ফুল একটি বছর তার একজন শিক্ষকের বেতন দিয়ে তারা আমার হেল্প করছে। আমি এক বছর বেতন নিই নাই, ফ্রি সার্ভিস দিয়ে আমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখানে চালু করছি। শুধু সরলতা দিয়েই মানুষকে মুগ্ধ করেনি রিফাত, তার রয়েছে আরও এক বিশেষ গুণ। আধো আধো বলে শিশু সুলভ ভঙ্গিতে চিৎকার করে গাইতে পারেন ইসলামিক গজলও।